সকাল 7টা মতো আর এদিকে সব সকাল সকাল বাকি কাজ সেরে নিয়েছে। আর আমি তো ঘুম থেকে উঠি 4:30 সময়, যাবে 5টায় উঠতাম, এখন 4:30 সময় আমি উঠি। কারণ আমি যদি এখন সকাল সকাল উঠে না ঝাঁট পাঠ করি তো জানো তো শুধু বাড়ি থেকে কীরকম কমেন্ট আসবে। তো মানে হয়তো আমি 5টার সময় উঠে করবো, কিন্তু তার আগে হয়তো ওরা করে নেবে, তো তখন বলবে ঘুমিয়ে আছে এখনো পর্যন্ত করছে না এই সেই, যাই হোক যাবো দিয়ে। তো যাই হোক, তোমার দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি উঠবো, আর আমাদের এখানে রেশনে চাল দেওয়া হচ্ছে, তো সেখানেই গেছে চাল আনতে। তো আমি বললাম যে যাও তো এখন দেবে না বলে তো আমি ব্যাগটা রেখে দিয়ে আসছি, আর পরে গিয়ে নিয়ে আসবো। তো ওখানে গেছে সকাল সকাল, আমি পানটা ছিল না। তো তোমার দাদা ভাই বলছে যে ভাতটা বসিয়ে রাখো, আমি বললাম যে না না আমি স্নান করে ধরুন চালাই তারপর বসাবো। তো ও বলছে যে না না আর তুমি ভাতটা তাড়াতাড়ি আগে বসিয়ে দাও, কারণ আমার যদি খিদা পায় তাও আমি খেতে পারি, আর পানটাও নেই তো মুড়ি আছে, তো মুড়ি এমনিতে খাই না। রবিবার দিন তো তোমার দাদা বেশিরভাগটা পানটাই খেত, তো আমাদের ঝাড়খণ্ডে পান্ত বিখ্যাত, তো মানে বাড়িতে বাড়িতে পান্ত থাকবে। সে আবার কী পান্ত, মানে একদম আজকের ভাত রয়ে গেছে কালকে খাবো এমন না, 2-3 দিনের ভাত আর টক টক পান্ত, সেরকম ঝাড়খণ্ডে ফেমাস হচ্ছে এই পান্ত আর শাকের ভাজা। তো যাই হোক, সবাই এরকমই খাওয়া দাওয়া করছে, আর আমার ব্রাশ ট্রাশ সবই হয়ে গেছে, এখন শুধু আমার বাকি আছে ঘরটা মোছা আর স্নান। তো ঘরটা মোছবো একটু পরে, কারণ ওখানে কাকিমাটা বাসন ধুচ্ছে, তো তো ওখানে সবাই আছে বাসন ধুচ্ছে, তো আমি জল আনতে এখন নিচ্ছে যাবো না, কিছুক্ষণ পরে গিয়ে ওদের বাসন ধোয়া হয়ে গেলে যাবো। তো নিয়ে বালতিতে জল নিয়ে এসে ঘরটা মুছে দেবো, স্নানে চলে যাবো, স্নান করে এসে ধূপ চালিয়ে দেবো, আর তরকারি কিছুই করে দেবো। বন্ধুরা ভাতে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, তো সেটা দিয়ে যদি খাই তোমাদের দাদা ভাই তো এখন খেয়ে নেবে বাস, তারপরে দেখা যাক কী হচ্ছে দুপুরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা মেন কথা যেটা বলতে ভুলে গেছি, কী হলো পুঁই শাক আছে, তুমি পুঁইটা কেন নিতে গেলে আবার? আমি বলছি পুঁই নাই, পুঁইটা ভাজবে না কি দি ভাজবো আমি, আলু আর পুঁই দেখো বন্ধুরা কুমড়া আর পুঁই শাক নিয়ে এসেছে, বলছি পুঁই শাক আর আলু ভাজবে, এটা কিরকম ভাজা হয় আমি তো রান্না করতে জানি না, তুমি রান্না করে দেবে। তোমাদের দাদা ভাই গেছিল ব্যাগ দিতে, তো যাচ্ছিল দিয়ে হয়তো চলে এসেছে, আর হয়তো সবজিওয়ালা এসেছে, তো সবজিওয়ালার কাছ থেকে এই যে পুঁই শাক আর কুমড়ো নিয়ে এসছে। অ্যাকচুয়ালি সেই দিনের পুঁই শাক আবার আছে, তো আমি বললাম যদি পাও তো তুমি একটু কুমড়ো নিয়ে আসো, ওগুলো কেন ফেলে দেবো তো এগুলো দেখবো। তো ও বলতে চাইছে যে এটা আমাকে বললো ভাজা করতে আলু দিয়ে, মানে এই বলতে চাইছে যে সরষা দিয়ে বানাবে এটা, আলু আর পুঁই সরষা দিয়ে বানাতে বলছে, আর কুমড়োটা আমি আলু কুমড়ো পুঁইটা দিয়ে তরকারি করতে বলেছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম দাদা ভাই চলে এলো বলা হলো না, আমার সিং হাউস ব্লগের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন, সবাই সাথে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু খুশি খুশি, এই কারণেই মনটা লাগছে যে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আজ এতদিন পর হয়ে গেলো, হয়তো আমার চ্যানেল খোলার 2 বছর হয়ে গেলো, 2 বছর না হলো 1.5 বছর হবে, কারণ আমি যখন চ্যানেলটা খুলি কিছুদিন যখন আমার শরীর খারাপ ছিল, মুখের স্কিনটা তোলা ছিল, তখন আমি কিছুদিন ভিডিও করা অনেক বন্ধ ছিল, তো সেই সময় আমি চেন্নাইয়ে পুরোপুরি ভিডিও করতে পারিনি, 6-7 মাস মতো আর মাস মতো করিনি, কিছু প্রথম শুরুর দিকে করেছিলাম, শেষের দিকে আর করা হয়নি ভিডিও। তো যাই হোক, আজকে অনেক খুশি 500 সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেলো, তোমাদের আশীর্বাদে, তোমরা এইভাবে আশীর্বাদ করো, পাশে থেকো, যাতে অনেক তাড়াতাড়ি আমার 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো সবাই আমাকে আশীর্বাদ করো, দেখতেই পাচ্ছ আমার কী পরিস্থিতি, তো এভাবে ভালোবাসা দিও, কারণ আমি একাই, বাকি তোমরা সাথে আছো, আর কিছু নেই, এটা নিয়েই চলছি পথে। তো বন্ধুরা পরে আসছি কথা বলতে, এখন এই শাকগুলো কেটে নিই, ধূপ টুপ জ্বালিয়ে দিলাম, জ্বালানোর পরে একটা বাড়িতে দুঃখ সংবাদ শুনলাম, যেটা হলো আমার মানে ছোটো পিসা শ্বশুর মারা গেছে। উনি তো বাড়ি থেকে আমার শাশুড়ি কাকি শাশুড়ি আর আমার শ্বশুর যায়নি, আমার কাকার শ্বশুর ওরা গেছে, আর তারপর এদিকে তোমাদের দাদা ভাই পান্ত খেয়ে পান্ত নেই, গরম ভাত খেলেও জল ঢেলে, আর আমি ভাতে আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, তো সকালে ভাত করেছিলাম, তো অল্প চাল ছিল তো সেটাই রান্না করেছিলাম, তারপরে তোমাদের দাদা ভাই চাল আনলো রেশন থেকে, তা এখন আমি তরকারি করে নেবো, এদিকে ওরা ভাত বসিয়েছে, ওদের ভাতটা হয়ে গেলে আমি তরকারি করে নেবো। তরকারির জন্য কুমড়ো
আমি এটা কুমড়ো তরকারি করবো, তোমাদের দাদা ভাই মাছের তেল আনতে গেছে, তো তেল দিয়ে করবো ভাবছি। আর এখানে আলু আর পুঁই শাক সরষা দিয়ে চচ্চড়ি করবো, ব্যাস তাহলেই হলো।